হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, দেশ ট্রাভেলার্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এসেছি বুড়িগঙ্গা পুরাতন জেটিতে। এখানে পরন্ত বিকেলের কিছুটা সময় কাটাবো, তাই আনন্দ উপভোগের এই সময়টা ভাগাভাগি করতে পুরো ভিডিও জুড়েই সঙ্গে থাকুন। পুরান ঢাকা শেষ হয়েছে বুড়িগঙ্গার কোলে। একসময়ের নাব্য নদী বুড়িগঙ্গা কিছুদিন আগেও ছিল মৃত প্রায়। অব্যবস্থাপনা আর বর্জ্যে দূষিত বুড়িগঙ্গার ছিল না আগের মতো কদর। তা থেকে করোনা প্যান্ডামিকের মধ্যে বিনোদন কেন্দ্র বলতে আনুষ্ঠানিকভাবে যেসব বিনোদন কেন্দ্রগুলিতে মানুষ ঘুরতে যায় সেসব বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকায় বিনোদনের জন্যে পুরান ঢাকার আলমগঞ্জ রোড সংলগ্ন বুড়িগঙ্গা পুরাতন জেটিতে বিনোদনের ঠিকানা করতে ভুলেনি এই নগরবাসী। একসময় এই জেটিতেই ভিড়ত লঞ্চ, এখন এটি সাধারণ মানুষের বিনোদন কেন্দ্রের মতো হয়ে গেছে। বিকেল হলেই ফুরফুরে বাতাসের সঙ্গে সন্ধ্যার মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্যে ছোট বড় অনেকেই এখানে ঘুরতে আসে, আবার কেউ কেউ পরিবার নিয়েও আসেন। এখান থেকে দেখা যায় নদীর বুকে ভেসে বেড়ানো ছোট ছোট নৌকা, ট্রলার, লঞ্চ সহ বিভিন্ন ধরনের নৌযান। অনেকেই স্বজনদের সঙ্গে নিয়ে ছোট ছোট পালতোলা নৌকায় নদী পরিভ্রমণ করতেও দেখা যায়। এছাড়া মানুষের বৈচিত্র্যময় জীবন এখান থেকে দেখা মেলে খুব সহজেই। ঢাকাবাসীর জন্য এই বুড়িগঙ্গা সবসময় প্রাণের উৎস বলা যায়। ভিউয়ার্স, আজ আমরা বিদায় নিচ্ছি বুড়িগঙ্গা পুরাতন জেটি থেকে। আবারও দেখা হবে নতুন কোনো ট্রাভেল স্টোরিতে। সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।